আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি বাংলাদেশি ট্র্যাডিশনাল ইফতারি একটা প্লেট শেয়ার করছি এটা আমি গর্জিয়াস বা আপনার খুব হাই ফাই কোনো ইফতারি বলবো না এটা অনেক মোস্টলি ট্রেডিশনাল বাংলাদেশি ইফতার এখানে দেখতে পাচ্ছেন লাচ্ছি এই লাচ্ছিতে দেওয়া হয়েছে আপনার ইয়োগার দিয়ে করা হয়েছে চিনি আছে এখানে লাচ্ছি কীভাবে করতে হয় আপনার হয়তো আমার রেসিপিতে দেখেছেন আগে এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা কলিফ্লা ফুলকপির উপরে আপনার বেসনের লেয়ার দিয়ে ডিপ ফ্রাই করা হয়েছে এটা হচ্ছে আপনার পেঁয়াজও বাংলাদেশি খুবই জনপ্রিয় এটা ইফতারি আইটেম এখানটাই হচ্ছে শশা কুচি এখানে দেখতে পাচ্ছেন বুটবা ছোলা এখানে মুড়ি আর হচ্ছে এখানটায় আপনার তরমুজ এগুলি ফ্রিজ থেকে বের করা হয়েছে ঠান্ডা এটা হচ্ছে বেগুনি আরেকটা আপনার খুব ট্র্যাডিশনাল ইফতারি আইটেম বেগুনি আপনার জানেন এটা বেগুন দিয়ে করা হয় উপরে বেসনের লেয়ার এখানে দেখতে পাচ্ছেন এটা মিষ্টি আইটেম এটা হচ্ছে কালো জাম আর এটা হচ্ছে সন্দেশ আর মিষ্টি ভাঙা নিয়ে আপনারা জানেন ইফতারিতে গ্লুকোজ প্রচুর পরিমাণ আছে এটা খাওয়া এবং সুন্না ওই জন্য ইফতারিতে সাধারণত এটা খাওয়া হয় এটা দিয়ে রোজা ভাঙা হয় অথবা পানি দিয়ে রোজা ভাঙা হয় তো সাবস্ক্রাইব ফর মোর আপনার একটা কথা বলে মেকশিউর করবেন আপনার যতটা সম্ভব যে গরিবদেরকে একটু হেল্প করা ইফতারি এবং স্যালারি দিয়ে কারণ বাংলাদেশি ফুডের যে দাম সম্ভব না অনেকে হয়ে ওঠে না Thank you viewers, thank you for watching.